গুড ইভিনিং এভরিওয়ান, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কুকিং সেন্টার অফ পিবি। আজকের এই ভিডিওতে আলোচনা করব টিআরবিটি থেকে পাবলিশড নতুন নোটিফিকেশন, যে নোটিফিকেশনে বলা হয়েছে যারা টেট ওয়ান এবং টু অলরেডি পাস করে রয়েছে তাদের নিয়োগ করা হবে, এবং নিয়োগ কতজন করা হবে, এসসি এসটি ইউআর পিএস সবাইকে কতটুকু নিয়োগ করা হবে এটাই এখানে এই ভিডিওর মধ্যে বলে দেব। এখানে দেখতে পাচ্ছেন যে আন্ডার গ্রাজুয়েট টিচার ওয়ান টু ক্লাসেস ফর ক্লাসেস ওয়ান টু ফাইভ ওরা থাকবে 313 জন নিয়োগ করা হবে। টেট ওয়ান যারা পাস করেছে তারা আন্ডার গ্রাজুয়েট টিচার, এবং গ্রাজুয়েট টিচার এইট থেকে সিক্স থেকে এইট পর্যন্ত তাদেরকে নিয়োগ করা হবে 263 জন টোটাল নিয়োগ করা হবে টেট টু, এবং টেট ওয়ান নিয়োগ করা হবে 313, এবং টোটাল যারা পাস করেছে তাদের সবার মধ্যে থেকে এখানে এই দুইটা ক্যাটাগরিতে নিয়োগ করা হবে 313 এবং 263 জন। এবং অনলাইন, তার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 10 আগস্ট থেকে 16 আগস্ট পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে। যারা ত্রিপুরার পার্মানেন্ট রেসিডেন্স আছে তারাই করতে পারবে এই যে ফর্ম ফিল আপটা। এবং তার জন্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে এটা দিয়েছে এখানে। তারপরে পাস্ট ত্রিপুরা টিচার্স এলিজিবিলিটি টেস্ট, যারা টিটেট পেপার ওয়ান পাস করেছে এবং যারা টিআরবিটি থেকে সার্টিফিকেট পেয়েছে তারাই এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এবং গ্রাজুয়েট টিচার আছে তাদেরকে কী কোয়ালিফিকেশান এখানে বলা হয়েছে এগুলি দেখে নেবেন আপনারা। এবং পাস্ট ত্রিপুরা টিচার্স এলিজিবিলিটি টেস্ট টিটেট পেপার টু অবটেন সার্টিফিকেট ইস্যুড বাই টিআরবিটি দ্বারা যে ইস্যুড যে সার্টিফিকেটটা যারা পেয়েছে তারাই এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এবং এখানে কিছু এজ দেওয়া আছে এবং রিল্যাক্সেশন দেওয়া আছে 40 ইয়ার্স, এবং এসসি এসটি পিএসির জন্য 45 ইয়ার্স, এটা অলরেডি আপনারা সবাই জানেন। তারপরে হচ্ছে যে এখানে আন্ডার গ্রাজুয়েটকে কত টাকা দেওয়া হবে এখানে আছে, গ্রাজুয়েট টিচারদেরকে কত টাকা দেওয়া হবে এখানে আছে, দেখে নেবেন আপনারা। আর কোনো ইনফরমেশান লাগলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আরেকটা ভিডিও করে দিয়ে দেবো। আজকের ভিডিওর সাউন্ডের এফেক্টের জন্য আই এম সরি ফর দিস, বিকজ আমার যে মাইক্রোফোনটা আছে মাইক্রোফোনটা আমার সঙ্গে নেই, তাও ভিডিও তৈরি করলাম কারণ এটা একটা ইম্পর্টেন্ট নিউজ যারা টেট কোয়ালিফাইড করে রেখেছেন তারা। এবং এখানে ইম্পর্টেন্ট ডেট যেগুলি আছে, সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান থ্রু www.trb.tripura.gov.in, এটা 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত চলবে। লাস্ট ডেট অফ সাবমিশন হবে 16 তারিখ, এবং লাস্ট ডেট অফ ফাইনালাইজেশন অফ অ্যাপ্লিকেশান এটা 16 তারিখে হবে, এবং লাস্ট ডেট অফ পেমেন্ট অফ ফিস দেওয়ার জন্য লাস্ট ডেট হচ্ছে 20 অগাস্ট পর্যন্ত। এবং স্ক্রুটিনি অফ ডকুমেন্টস শিডিউল উইল ইস্যুড লেটার অন, যে স্ক্রুটিনি অফ ডকুমেন্টস হবে এটা শিডিউল করা হবে, পরে জানানো হবে এটা। এবং এখানে ওয়াইটাসটা কীভাবে নেওয়া হবে এটা এখানে দেখে নিতে পারেন আপনারা, যে ওয়াইটাসটা কীভাবে নেবে। এবং ওয়াইটাসের জন্য মধ্যে যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আরেকটা ভিডিওর মধ্যে কীভাবে ওয়াইটাস করে দেওয়া হয় এটা আমি দেখিয়ে দেবো এখানে। এখানে টেট ওয়ান টেট টু দুইটার জন্যই যে ওয়াইটাস প্যাটার্ন কী হবে এটা দিয়ে রেখেছে এখানে। সো বাকি পার্টটা আপনারা দেখে নেবেন অবশ্যই যে কী দেওয়া আছে এখানে। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও, এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।